বিউটি বাবু কর্নারে আপনাদের সকলকে স্বাগত। আজকের যে রেসিপিটা আমি শেয়ার করব তা অত্যন্ত সুস্বাদু, আশা করি আপনাদের সকলেই ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে যে শেয়ার করব এই সজনে ডাঁটার একটা সবজি, আর কম সময়ের মধ্যে কীভাবে বানিয়ে নেবেন, টেস্টের কোনো হেরফের হবে না, খেতে খুবই ভালো লাগবে। কম তেল মশলা এবং কম সময়ে কীভাবে বানাবেন সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করব। তাহলে দেখুন, প্রথমে এগুলো আমি খোসা ছাড়িয়ে যে টুকরো করে কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু, গাজর, আধখানা বেগুন, দুটো টমেটো, চারটে শিম এবং বিনস চারটে, এবার টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটি হাই ফ্লেমে একটি কুকার বসিয়ে তার মধ্যে টুকরো করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো কিন্তু দেব না, ওগুলো দিলে ঘেঁটে যাবে, তাই ওগুলো আমি হালকাভাবে ভেজে নিই। তার দিয়ে দিলাম টমেটোটা, তারপর পরিমাণ মতো জল দিলাম যেন সবজিগুলো জলের মধ্যে থাকে। পরিমাণ মতো লবণও দিলাম, এই যে হলুদ দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে হাই ফ্লেমে একটি সিটি দিয়ে নেব, তারপর নামিয়ে রেখে দিলাম। অপর দিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে তিন চামচের মতো সরষের তেল দিলাম। তেলটি গরম হওয়ার পর টুকরো করে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এতে লবণ দিইনি, কিন্তু হলুদ মাখিয়ে এভাবে ভেজে নিচ্ছি। লবণ মাখিয়ে ভাজলে এগুলো নরম হয়ে যাবে। দু মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর এই যে ফিরে এসে এভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, এই যে এভাবে ভেজে নিচ্ছি, নিয়ে তেল ঝরিয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, এই তেলেতে আমি বাকি রান্নাটা করব। শরীরের পক্ষে এখন ভাজা জিনিস খাওয়া খুবই ক্ষতিকারক, আপনি যদি এভাবে খান টেস্টের কোনো হেরফের হবে না। ওই তেলের এক চামচ পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। একটা ঝাঁঝালো গন্ধ বেরোনোর পর হাফ চামচ চিনি দিলাম, এতে কালারটা খুবই ভালো আসবে। এবার মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বড়ি, এগুলো হচ্ছে বিউলির বড়ি, তা দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ধনে জিরে এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এক চামচ আদা বাটা দিলাম, যে টমেটোটা টুকরো করে বাকিটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর সেদ্ধ করা যে জলটা একটু রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে টমেটোটা নরম হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিই। কুকারের থেকে আমি বের করে নিয়েছি, এই যে পুরোপুরি সেদ্ধ হয়নি, এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে দেখুন তেল বেরিয়ে আসছে। এর মধ্যে ওই সেদ্ধ করা সবজিগুলো জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, আপনি এভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এভাবে সবজিটা মশলা ভাজা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, বেগুন ভাজাটাও দিয়ে দিলাম, দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি, তারপর যে সেদ্ধ করা জলটা ছিল তাও দিয়ে দিলাম, দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিলাম। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এক মুঠো ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম। মাঝে দু একবার নাড়াচাড়া করে নিয়েছি, তারপর এই যে দেখুন
যতটুকু সেদ্ধ হতে বাকি ছিল তাও হয়ে গেছে এবং এর মধ্যে যে জলটা সেটা অনেকটা শুকিয়ে গেছে, পুরোপুরি দেখুন সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি, যার মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এলাম, এই যে দেখুন, দেখে বোঝাই যাবে না যেটি আপনি সেদ্ধ করে করেছেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। বাড়িতে অবশ্যই বানিয়ে কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।